আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দ্বীনের পথের দর্শক মণ্ডলী, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, ইয়া রাজ্জাকু কখন কতবার ফুটলে টাকা আসে এখনই জেনে নিন। ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, যারা ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করি ইয়া রাজ্জাকু। এটি আল্লাহ পাকের গুণবাচক বরকতপূর্ণ একটি নাম, ফজিলতপূর্ণ একটি নাম, মহাত্মা পূরণের একটি নাম, তাৎপর্যপূর্ণ একটি নাম। ইয়া রাজ্জাকু এই নাম ফাঠের মাধ্যমে আল্লাহ তাআলার রিজিকের মধ্যে বরকত প্রদান করেন। এই নাম ফাঠের মাধ্যমে আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দেন, টাকা পয়সার সমস্যা দূর করে দেন। ইয়া রাজ্জাকু এটি এমন একটি নাম যে নামটি কোনো ব্যক্তি যদি নিয়মিতভাবে ফাট করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই নাম ফাট করে আহ্বান করে ডাকে, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে প্রাচুর্যতা দান করবেন, অভাব দূর করে দিবেন, টাকা পয়সার সমস্যাকে দূর করে দিবেন। হে রাজ্জাকু এই নামের অর্থ হল হে রিজিক দাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মানুষের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন, সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন, সমস্ত প্রাণীকুলের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা রিজিকের আলোচনা করতে গিয়ে বলেন, আসমানে আছে তোমাদের রিজিক। আল্লাহ তাআলা কোরআন শরীফে বহু মাখলুকের শপথ করেছেন, সূর্য ও তার জলমলে রোদের শপথ, শপথ করেছেন রজোরীয় প্রভাতের। অতঃপর যখন রিজিকের আলোচনা করেছেন তখন সে মহাসত্যের শপথ করেছেন, এরশাদ করেছেন আসমানি আছে তোমাদের রিজিক, এবং তোমাদের যা প্রতিশ্রুতি দেওয়া হয় তা, সুতরাং আকাশ ও পৃথিবীর প্রতিপালকের শপথের কথা যেরকম নিশ্চিত সত্যি, যেরকম তোমাদের কথা বলাটাও সত্য, আল্লাহর কথা অবশ্যই সত্য। আল্লাহ তাআলা সকলের রিজিকের ফয়সালা করেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য কল্যাণকর যে বিষয়টি রেখেছেন সেটি হলো এক আমল করার দ্বারা, তারপর অবলম্বন করার দ্বারা। আল্লাহ তাআলা ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সুখ শান্তি প্রদান করেন, আখিরাতের জীবনে আল্লাহ তাআলা তাদেরকে সুখ শান্তি প্রদান করেন। আর যে ব্যক্তি অধিক তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা তার ধারণার বাইরে রিজিক প্রদান করেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এরশাদ করেছেন, পুরুষ এবং নারীদের মধ্যে যে কেউ মুমিন অবস্থায় নেক আমল করবে আমি তাকে অবশ্যই শান্তিময় জীবন দান করব, এবং তারা যে আমল করত তা আমি অবশ্যই তাদের উত্তম পুরস্কার দিব। নেক আমল কখনোই নিষ্ফল হয় না। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় এরশাদ করেছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে আমি অবশ্যই তাদেরকে পুরস্কৃত করি, যে নেক কাজ করে তার পরিশ্রম কখনো নষ্ট করব না। এরাই তারা যাদের জন্য রয়েছে স্থায়ী জান্নাতসমূহ, যার নিচ দিয়ে প্রবাহিত হয় লহরসমূহ, সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে স্বর্ণের চুড়ি দিয়ে, এবং তারা পরিধান করবে মিহিপুরু সবুজ পোশাক। তারা যেখানে আসনে হেলায় দেয়া অবস্থায় থাকবে এই উত্তম প্রতিদান এবং চমৎকার বিশ্রামস্থল, অর্থাৎ আল্লাহ তাআলা প্রত্যেকটা ন্যাক কাজ করনেওয়ালা নারী ও পুরুষকে শান্তিময় জীবন দান করবেন, আল্লাহ তাআলা তাদেরকে অভাব অনটলকে দূর করে দিবেন, তাদের পেরেশানি দূর করে দিবেন, তাদের চিন্তাকে দূর করে দিবেন, হতাশা দুর্দশা সব দূর করে দিবেন। কেননা যে ন্যাক কাজ করে আল্লাহ তাআলা তার শ্রম কখনো নষ্ট করেন না, আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই শান্তিময় জীবন দান করেন। আর আমরা প্রত্যেকে রিজিকের জন্য খুব বেশি হতাশার মধ্যে রয়েছি, ফেরেশানের মধ্যে রয়েছি, দুর্দশার মধ্যে রয়েছি। আমরা যদি আল্লাহ তাআলার গুণবাচক বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ ইয়া রাজ্জাকু এই নাম পাঠ করি,
আল্লাহ পাক আমাদের ধনী এবং সুখী বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের রিজিকের ফয়সালা করে দিবেন, টাকা পয়সার অভাবকে দূর করে দিবেন। ইয়া রাজ্জাকু কখন কতবার ফুটলে টাকা আসে আমরা এখন জেনে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে এবং রাতের মধ্যে বিশেষ একটি মুহূর্ত, বিশেষ একটি সময় আল্লাহ তাআলা স্বয়ং নিজে প্রথম আসমানে এসে থাকেন আর আল্লাহ তাআলা ঘোষণা করতে থাকেন, আছে কেউ টাকার অভাবে? সে আমার কাছে বলুক, আমি তার টাকা পয়সার সমস্যা দূর করে দিব। আছে কেউ ঋণগ্রস্ত? সে আমার কাছে বলুক, আমি তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিব। আছে কেউ অসুস্থ? সে যদি সুস্থতা কামনা করে আমার কাছে বলুক, আমি তাকে সুস্থতা প্রদান করব। আছে কেউ গুনাগার, যে গুনাহ করতে করতে অন্তর কালো বানিয়েছে? সে আমার কাছে বলুক, আমি তার গুনাহকে ক্ষমা করে দিব। আছে কেউ অসহায়, সে দরিদ্র দানবাদ হতে চায়? আমার কাছে বলুক, আমি তাকে দানবাদ বানিয়ে দিব। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল ধরনের হাজ পূরণ করে দেওয়ার উদ্দেশ্য, বান্দাদের সকল ধরনের আশা আকাঙ্ক্ষা, বান্দাদের সকল ধরনের চাহিদা পূরণ করে দেওয়ার উদ্দেশ্য নিজের পক্ষ থেকে ঘোষণা করতে থাকেন। ও সময় যদি আমরা আকুতি মিনতি করে রব্বুল আলামিনের এই গুণবাচক নাম পাঠ করি, ইয়া রাজ্জাকু, আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন, আমাদের দোয়াকে কবুল করবেন, আমাদের সকল ধরনের হাজতকে পূরণ করে নেবেন। এই সময়টি হলো রাতের তৃতীয় অংশ তাহাজ্জুদের সময়। এ সময় আমরা দুই রাকাত নামাজ পড়ি, চার রাকাত পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ব এবং এরপর ইস্তিগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহ। এরপর দুরুদে ইব্রাহিম ১১ বার পাঠ করব। এরপর তাসবিহ হাতে নিয়ে আমরা ১০০০ বার ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, হে রিজিক দাতা, হে টাকা পয়সার মালিক, হে দন দৌলতের মালিক, হে ক্ষমতার মালিক, হে রাজত্বের মালিক, এভাবে আল্লাহ তাআলাকে যখন আমরা সম্বোধন করব, ইয়া রাজ্জাকু, যিনি সারা পৃথিবীর সমস্ত মাখলুকের রিজিকের ফয়সালা করে দিন, ইয়া রাজ্জাকু, হে রিজিকওয়ালা, আপনি রিজিকের ব্যবস্থা করে দিন, টাকার সমস্যা দূর করে দিন। আল্লাহ তাআলাকে যখন আমরা এভাবে সম্বোধন করব, আল্লাহ তাআলা তার এই কুদরতি নামের উসিলায় আমাদের সকল ধরনের চিন্তাকে দূর করে দিবেন। আর এই নামটি পাঠ করে আমরা পরিপূর্ণ একিন রাখবো, বিশ্বাস রাখবো, এখলাস রাখবো। আল্লাহ তাআলার গুণবাচক নামের প্রত্যেকটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে। ইয়া রাজ্জাকু এই নামের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলার দরবারে কোনো ব্যক্তি যদি দন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, দরিদ্রতা দূর করার উদ্দেশ্যে এই নামটি পাঠ করে, আল্লাহ তাআলা দরিদ্রতাকে দূর করে দিবেন, আল্লাহ তাআলা তার টাকা পয়সার সমস্যাকে দূর করে দিবেন, আল্লাহ তাআলা তার রিজিকের ফয়সালা করে দিবেন। ইয়া রাজ্জাকু ১০০০ বার পাঠ করার পরে আকুতি মিনতি করে মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, রিজিকের ফয়সালা করে দিবেন। আর বান্দার দোয়ার মাধ্যমে জটিল ও কঠিন কাজও সহজ হয়ে যায়। মানুষের জীবনে দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার, আর এর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের যত ধরনের সমস্যা রয়েছে সব দূর করে দিবেন। আর বিনয়ের সাথে দোয়াকারীকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন, ভালোবাসে। আমরা প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার দরবার থেকে চেয়ে নিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইয়া রাজ্জাকু একাত্মতার সাথে রাতের তৃতীয় অংশে তাহাজ্জুদের সাথে পাঠ এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।